বরাবরের মতো আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। করোনা ক্লান্তিকালে অবশ্যই তোমরা বাসায় বসে থাকবে এবং বাসায় পড়াশোনা করবে। বাসা থেকে বের হলে মাস্ক পরিধান করবে, খুব বেশি প্রয়োজন না হলে বাসা থেকে তোমরা বের হবে না। বাইরে থেকে এসে অবশ্যই সাবান দিয়ে নিয়মিত যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, চলো আজ আমরা নবম শ্রেণী তোমাদের রসায়ন বিজ্ঞান পড়াবো। দশম শ্রেণীর ছেলে মেয়ে তোমরা এর থেকে উপকৃত হবে, তো আমরা নবম শ্রেণী করে পড়াচ্ছি যেহেতু ওদের বার্ষিক পরীক্ষা আছে সামনে। সেই উদ্দেশ্যে তোমরা তোমাদের বইয়ের 82 পৃষ্ঠা বের করো। দেখো পঞ্চম অধ্যায়ের রাসায়নিক বন্ধন। আমার এই পাঠটা দেখার আগে তোমরা অবশ্যই বইটা কিছুটা পড়বে, বিশেষ করে প্রথমে যেটুকু আছে সেটুকু এবং যোজনী, যোজ্যতা, ইলেকট্রন এগুলো একটু পড়ে নেবে, তাহলে আমার পাঠটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা জানি মহাবিশ্ব সবই কী দিয়ে গঠিত, পরমাণু দিয়ে গঠিত। সেই পরমাণুকে আরও ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয়েছে, সেটা আমরা বিস্তারিত তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছি। আজ আমরা পরমাণু নিয়ে আলোচনা করব। তো প্রত্যেকটা মৌল, এ পর্যন্ত মোট আবিষ্কৃত মৌল কতটি আমাদের? 118টি। সেই মৌল দিয়েই সমস্ত পৃথিবী নিয়ন্ত্রিত হচ্ছে এবং মৌলের সাপেক্ষে সমস্ত পৃথিবী গড়ে উঠেছে, আমরা ততটুকুই জানি। বাকিটা এখনও অনেক অজানা আছে, যেটা বিজ্ঞানীরা আবিষ্কারের চেষ্টা চলছে। তো এই যে মৌল, আমরা যেমন জানি, দেখো হাইড্রোজেন, হাইড্রোজেন কি একটা মৌল? হাইড্রোজেন এইচ হলো হাইড্রোজেন একটা প্রতীক, আর একটা হাইড্রোজেন এটা একটা প্রতীক। তাহলে এটা একটা হাইড্রোজেন পরমাণু, এটা একটা হাইড্রোজেন পরমাণু, এদের মাঝে আমরা প্লাস চিহ্ন দেই, তাহলে এরা কি হয়? একটা হাইড্রোজেনের অণু। তাহলে দেখো একটা হাইড্রোজেন পরমাণু, দুইটা হাইড্রোজেনের পরমাণু কীভাবে একত্রে থাকছে? তাহলে নিশ্চিত এদের মধ্যে একটা বন্ধন শক্তি কাজ করছে, একটা আকর্ষণ শক্তি কাজ করছে। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছ। এই যে অণুর মধ্যে, এটা কি একটা? এটা হলো অণু আর এটা পরমাণু। তাহলে এই অণু সময়ের মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে পরমাণু আবদ্ধ থাকে, সেই আকর্ষণটাই হলো আমাদের রাসায়নিক বন্ধন। তোমাদের বইতে সংজ্ঞা আকার দেওয়া আছে, আমরা বলতে পারি যে আকর্ষণ বলের মাধ্যমে বা যে বর্ধনের মাধ্যমে অণুতে পরমাণু সময় আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলা হয়। রাসায়নিক বন্ধনটা বিভিন্ন প্রকার হতে পারে, যেমন আমি এখানে দেখো এটাও হাইড্রোজেন গ্যাস একটা অধাতু, এটাও হাইড্রোজেন একটা গ্যাস, দুটো অধাতু মিলে একটা হাইড্রোজেন অণু তৈরি হয়েছে, এটাও একটা গ্যাস একটা অধাতু তৈরি হয়েছে। এরকম অধাতু অধাতু হতে পারে, আবার ধাতু অধাতু হতে পারে, এভাবে মৌলসমূহ বিভিন্নভাবে যুক্ত হতে পারে। তো বিভিন্ন প্রকার বন্ধন বিদ্যমান, যেমন আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন, এরকম বিভিন্ন প্রকার বন্ধন আছে। তো আমরা এই অধ্যায়ে সামগ্রিকভাবে তোমাদের সাথে থাকবো, অবশ্যই তোমরা সাথে থাকবে এবং আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই বন্ধন গঠনকালে এইসব পরমাণু কেন এর সাথে, কেন দুটো হাইড্রোজেন পরমাণু মিলল এবং এরা মিলে কেন একটা হাইড্রোজেন অণু গঠন করলো, কেন করলো, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের ধারাবাহিকভাবে কিছু জিনিস পর্যবেক্ষণ করতে হবে। তারই আলোকে দেখো তোমাদের বইয়ে, একটু খুলে দেখো নেক্সট 84 পৃষ্ঠায় প্রথমে আছে যোজ্যতা ইলেকট্রন, প্রথমে আছে যোজ্যতা ইলেকট্রন। একটু বইতে দেখো, বইটা একটু পড়ো, তোমরা একটু বইটা পড়বে কি আছে। প্রথম লাইন আছে, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। কি বলা হয়েছে? কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন বিদ্যমান তাকে ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলা হয়। বইয়ের রিডিংটা একটু পড়ে নেবে। এখন সর্বশেষ শক্তি স্তর বলতে কী বোঝানো হয়েছে দেখো, তোমরা তৃতীয় অধ্যায় অলরেডি পড়ে এসেছো, সেখানে মৌলের ইলেকট্রন বিন্যাস শিখেছো। আমি হাইড্রোজেন একটু করে দেখাই তোমাদের, হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা কত? 1। আমরা সামনে দিয়েও লিখতে পারি অথবা হাইড্রোজেন এখানে দিয়েও লিখতে পারি, যে কোনোভাবে আমরা লিখে নিতে পারি। তো আমি হাইড্রোজেন সামনে দিয়ে দেই, দেখো এর ইলেকট্রন বিন্যাস তোমরা পেয়েছো 1s1। তাহলে এটাই হলো একটা শক্তি স্তর। হাইড্রোজেন একা যখন থাকে এভাবে এর একটা ইলেকট্রন থাকে, কয়টা ইলেকট্রন? একটা। বোরের পরমাণু মডেল অনুসারে এই যে শক্তি স্তরটা, প্রথম শক্তি স্তর, একে বলা হয়
কে শেল। তাহলে কে শেলে আমাদের কয়টা ইলেকট্রন থাকলো? একটা। তাহলে হাইড্রোজেন পরমাণুর যত ইলেকট্রন কয়টি? একটি। অনুরূপভাবে তোমরা দেখো, আমি যদি অক্সিজেন পরমাণু ইলেকট্রন বিন্যাস করি, একটু খেয়াল করো, 1s2, 2s2, 2p4, একটু এদিকে খেয়াল করো, অক্সিজেনের অক্সিজেন কত? 8। 1s2, 2s2, 2p4, কয়টা হয়েছে? 8টা ইলেকট্রন হয়েছে। তাহলে অক্সিজেনের যে 8, তোমরা একটু যদি খেয়াল করো, আমি বলছি সর্বশেষ শক্তি স্তর, এটা একটা শক্তি স্তর 1, এটা আর একটা শক্তি স্তর। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 4 আর 2 6, 4 আর 2 6, সর্বশেষ শক্তি স্তর। তাহলে এখানে যেহেতু সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, তাহলে অক্সিজেনের যতটা ইলেকট্রন কত হবে? অবশ্যই 6 হবে, তোমরা কিন্তু এগুলো মিলাই নিবে। আমি একটা তোমাদের করে দেখাই, পটাশিয়াম করে দেখাই, দেখো পটাশিয়াম 19, 1s2, 2s2, তোমরা এগুলো অবশ্যই লিখবে এবং ইলেকট্রন বিন্যাস করবে। 2p6 না পড় লিখবো, আগেরটা তো আমি পড় লিখছিলাম। পিতে সর্বোচ্চ কয়টা থাকতে পারে তোমরা শিখেছো? এসে থাকতে পারে 2টা, পিতে 6টা, ডিতে থাকে 10টা, আর এপে থাকে 14টা, এটা তোমাদের জানা। তাহলে পি যেহেতু আমাদের ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে, সেহেতু আমাদের এখানে এই ইলেকট্রনগুলো কী হবে? সর্বোচ্চই পেয়ে থাকবে। 3s2, 3p6। এখন দেখো তোমরা কয়টা হয়েছে, 18টা হয়েছে। পটাশিয়ামের আছে কয়টা? 19টা। এখন এই 3p, এরপর আছে 3d, এরপর আছে 4s। তোমরা অবশ্যই এটা জানো যে এখানে একটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমাদের পটাশিয়ামের, এখানে 3d-তে কোনো ইলেকট্রন না যেয়ে 4s-এ যায়। কেন যায় সেটা তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে, আমি সেখানে যাব না, এখানে আসি। তাহলে আমাদের এখানে সর্বশেষ শক্তি স্তর যেটা, কয়টা ইলেকট্রন আছে? 4, একটা আছে। তাহলে পটাশিয়ামের যত ইলেকট্রন কত হবে? 1 হবে। এভাবে তোমরা তোমাদের বইয়ে দেখো নাইট্রোজেন, ফ্লোরিন, পটাশিয়াম, ক্লোরিন, ক্যালসিয়াম এগুলো দেওয়া আছে। তোমরা এর ইলেকট্রন বিন্যাস করার মাধ্যমে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে, আরও বেশি বেশি করবে, প্রয়োজন আমাকে ইনফর্ম করবে। নেক্সট টাইমে দেখো যোজনী বা যোজ্যতা ইলেকট্রন। আমরা কেবল যেটা নিয়ে আলোচনা করেছি এটা আমাদের কী ছিল বলো তো? এটা ছিল যোজ্যতা ইলেকট্রন, একটু খেয়াল করবে। আর এবার আমি যেটার কথা বলছি, একটু খেয়াল করো, এবার আমি যেটা বলছি সেটা হলো যোজনী অথবা যোজ্যতা। তোমরা এই শব্দগুলো মনে রাখবে, যোজনী। যোজ্যতা ইলেকট্রন বলছি কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন থাকে, কিন্তু তোমার যোজনীর ক্ষেত্রে কিন্তু সেটা না, এটা আলাদা। যোজনী হবে কোনো একটা মৌল যতগুলো অক্সিজেন পরমাণু, অক্সিজেন কথা বলবো না, আগে আমি হাইড্রোজেন আর ক্লোরিন কথা বলি, যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয়, কোনো একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাকে ওই মৌলের যোজনী বলা হয়। আরেকটা সংজ্ঞা হচ্ছে কোনো একটা মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে তার দ্বিগুণ করলে ওই সংখ্যার ওই মৌলের যোজনী পাবো। আমি আলাদাভাবে ব্যাখ্যা করলে তোমরা ক্লিয়ার হবে, তোমরা অবশ্যই বইতে পড়ে নিবে, কিন্তু এটা আগে পড়বে পরে আমার লেকচার শুনবে, না পড়ে আমার লেকচার শুনবে না। হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিডে আমরা যদি রাসায়নিকভাবে বন্ধন দেখি ভিতরে আমরা পাবো, তখন হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে। হাইড্রোজেন কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটা। যেহেতু হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, অতএব হাইড্রোজেনের যোজনী 1। একইভাবে ক্লোরিন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে? একটা। কারণ আমরা কী বলছি, কোনো একটা পরমাণু যতগুলো হাইড্রোজেন বা যতগুলো ক্লোরিন সাথে যুক্ত হবে, তাহলে হাইড্রোজেন যদি আমার অন্য কোনো মৌলের সাথে যুক্ত হতো, ফ্লোরিনের সাথে যুক্ত হতে পারতো, সেক্ষেত্রে কয়টা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে? একটা। একই দেখো তোমরা যদি সোডিয়াম ক্লোরাইড দেখো, সোডিয়াম, সোডিয়াম কয়টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে দেখো তো? কয়টা? একটা। তাহলে সোডিয়ামের যোজন কত হবে তোমরা হিসেব করে দাও, তোমরা হিসেব করে বলো আমাকে, অবশ্যই 1 হবে। আবার যদি বলি ক্লোরিন, এক্ষেত্রে ক্লোরিন যোজন কত? আমরা বলতে পারছি না,
কারণ না আমরা বলছি কোন একটা মৌলের যোজনী বের করতে হলে তার দেখতে হবে কয়টা হাইড্রোজেন সাথে যুক্ত হয়েছে অথবা কয়টা ক্লোরিন সাথে যুক্ত হয়েছে। এই ক্ষেত্রে হলো যে কয়টা হাইড্রোজেন বা যে কয়টা ক্লোরিন সাথে যুক্ত হবে সেটা হবে ওই মৌলের যোজনী। আবার যখন অক্সিজেনের সাথে যুক্ত হবে দেখতে হবে যে কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে তার ডাবল, অর্থাৎ তাকে দুই দিয়ে গুণ করলে পাবো ওই মৌলের যোজনী। আমি এটা একটু ব্যাখ্যা করি অক্সিজেনের ক্ষেত্রটা। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি ক্যালসিয়াম অক্সাইড লিখি, এক্ষেত্রে ক্যালসিয়াম প্লাস অক্সিজেন কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে? একটা। তাহলে এই যে ক্যালসিয়াম এই অক্সিজেনের সাথে একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। আমি কি বলছি কোনো একটা মৌলের পরমাণু যতটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হবে তার ডাবল সংখ্যা, তার ডাবল সংখ্যাকে বলবো ওই মৌলের যোজনী। তাহলে একটা অক্সিজেন একে দুই দিয়ে গুণ দিলে কত? দুই। তাহলে আমি ক্যালসিয়ামের যোজনী পাবো দুই। দেখো একইভাবে যদি আমরা ম্যাগনেশিয়াম অক্সাইড দেখি, ম্যাগনেশিয়াম অক্সাইড একেও যদি দেখি তাহলে ম্যাগনেশিয়াম কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হয়? অবশ্যই একটা অক্সিজেনের সাথে। তাহলে একেও যদি আমি দুই দিয়ে গুণ দেই তাহলে পাবো দুই। তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী কত হবে? দুই। তাহলে আমরা কি পেলাম একটা মৌলে কতটি হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় সেটাই হলো ওই মৌলের যোজনী। আর যদি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয় তাহলে সেটা হবে ওই মৌলের সেই সংখ্যার দ্বিগুণ হবে ওই পরমাণুর যোজনী। এর পরবর্তীতে তোমাদের সুপ্ত যোজনী আছে, বইয়ে কিছু উদাহরণ আছে, সেগুলো পড়ে রাখবে, আমি নেক্সট ক্লাসে তোমাদের সেই নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।